দণ্ডবোধ। আজই এমন একটা মানুষের জীবন কাহিনী তোমাল্লার সামনেতে তুলিয়া ধরিম, শুনিলে হয়তো তোমাল্লা চমকি উঠিবেন, কিন্তু এইটাই বাস্তব যে মানুষটার নাম সম্পর্কে কম বেশি সগায় পরিচিত, যে মানুষটা জাতি মাটির বাদে যতটা আত্মত্যাগ করিছে সেইটা হয়তো আগামী দিনত ইতিহাস হয়া থাকি যাবে। এমন একটা সময় ছিল সেই মানুষটার নাম শুনিলে সরকার পর্যন্ত কাঁপি উঠে, যার নাম জীবন সিংহ কোচ। কাওবা কয় কে এলো জঙ্গি, কাওবা কয় জাতি মাটি আন্দোলনের সশস্ত্র সংগ্রামী বীর বিপ্লবী তথা মুক্তিদাতা, যার আসল নাম তমির দাস। শিক্ষাস্তরে কলেজের নাম তুষার দাস, আর সবশেষে জীবন সিংহ কোচ নামে পরিচিত সেই নাম। ১৯৬৮ সনের ১২ই জানুয়ারি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের উত্তর হলদিবাড়ি গ্রামত জন্ম এই তমির দাসের। বাপ নীলকুমার দাস আর মাও মধ্যেশ্বরী দাস। কুমারগ্রামের উত্তর হলদিবাড়ি গ্রামের প্রাইমারি স্কুলের পাঠ শেষ করি কুমারগ্রাম দুয়ারের মদন সিংহ হাই স্কুল থেকে ১৯৮৬ সনদ তমির দাস মেট্রিক পাশ করে। ছাত্র অবস্থায় তমির দাস খুব মেধাবী ছাত্র ছিল। বিশিষ্ট সমাজসেবী ধীরেন দাসের হাত ধরিয়া জীবন সিংহের নাম তমির দাস থেকে তুষার দাসে নামাঙ্কিত হয়। আর্থিক দুর্দশার বাদে মামা অনিল দাস, যাই কিনা তখনকার আমলত ইংরাজিতে এম এ আছিল, তাই তমির দাসক নিয়ে যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আম্বাড়ি ফালাকাটার চ্যামেশ্বর রায়ের বাড়ি। এই চ্যামেশ্বর রায় সেই সময়ত আম্বাড়ি ফালাকাটা চিন্তামোহন হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিল, একই সাথে ভূগোলে এমএসসি কোয়ালিফাইড ছিল, সেই সাথে ছিল উত্তরখণ্ড আন্দোলনের বিশিষ্ট নেতা। কামতাপুর চিন্তা ভাবনা নিয়া আসাম বেঙ্গল বিহার নেপাল আরও বাংলাদেশ পর্যন্ত নয়া করি আলোচনা তুলি ধরে তুষার দাসের সামনত। সেই আলোচনায় তুষার দাসের মন অনুপ্রাণিত হয়। তারপর আম্বাড়ি ফালাকাটা সুদাম গছের জগদীশ রায়ের প্রথম ভাষণ শুনিয়া আরও বেশি অনুপ্রাণিত হয়া জাতি মাটি উদ্ধারের বাদে রাজগঞ্জ ব্লকের জুগনিডাঙ্গা গ্রামের স্বর্গীয় মহেন্দ্র সিং ডাঙ্গরিয়ার বাড়িত গীতা নিয়া শপথ বাক্য পাঠ করে তুষার দাস। তারপর থেকে জাতি মাটি উদ্ধারের বাদে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পাগলের মতন ছুটিয়া বেড়ায় আমার তুষার দাস। আর্থিক দুরাবস্থার বাদে তুষার দাস পড়াশোনা বেশি দূর আগে নিয়ে যাবার পারে নাই, তথাপি অন্যান্য মানুষের বাড়ির থাকিয়া শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাঠ শেষ করে তুষার দাস। তারপর ১৯৯১ সনদ শিলিগুড়ি কলেজ থাকিয়া বিএ পাশ করে। বিশ্বের ইতিহাস পড়িয়া মহাত্মা গান্ধীর জীবনী চীনের জনক ডক্টর ফাং ইয়াতসেনের, তুরস্কের কামাল আতারতুক, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী তুষার দাসের মনত দেশপ্রেমের প্রতি ভাবাবেগ জাগিয়া তুলে। ঠিক সেই সময় উত্তরবঙ্গের কামতাপুরি জনজাতির শ্রমিক শ্রেণীর মানশিলার দুঃখ দুর্দশা আর বামফ্রন্টের ধ্বংসলীলা তুষার দাসের মনত প্রচণ্ডভাবে নাড়া দেয়। ছাত্রজীবন চলাকালীন তুষার তার বৌদিক বারবার কয় যে, বৌদি আমার মানশিলার দুর্দশা দেখিয়া মোর মনটা কান্দে,
মোকে এই জাতি মাটির বাদে কিছু করিবা হবে, আর তার বাদে মুই আসাম যাইম আর আলফার সাথত যোগদান করিম। আসাম যাওয়ার আগত তুষারের মাও বেটাক প্রস্তাব দেয় যে তুই জঙ্গিত যাইস না বেটা, তুই বিয়াও কর আর বিয়াও করিয়া সংসারী হ, মুই তোর বাদে একিনা সুন্দরী বেটি ছাওয়া দেখি রাখিছু। ঠিক সেই সময় তুষারের একটাই বক্তব্য ছিল যে মাও জাতি মাটির জন্যে আজি মোর মনটা কান্দে, জাতি মাটির প্রেম এই মুহূর্তে মোটে সব থেকে বড় প্রেম। মাও মধ্যেশ্বরী দাস বেটার জাতি মাটির প্রতি আত্মত্যাগে দেখিয়া আর বেটাক বাধা দিবার পারে নাই। অবশ্য পরবর্তী সময়ে ইংরেজি 2004 সনদ ভারতী দেবীর সাথত তার বিয়াও হয়। তারপরে তিথি আর প্রীতি নামে দুই কন্যা সন্তানের জন্ম হয়। কিছুদিন পরে সরস্বতী পূজার দিন গ্রামের চ্যাংরা চেংড়ি ছাওয়া পুতা সকায় যেই সময় সরস্বতী পূজার অঞ্জলি দিতে ব্যস্ত, ঠিক সেই সময় তুষার দাসের মাও হঠাৎ করে কয়হা উঠে, সরস্বতী বন্দং দেবী বন্দং বন্দং গজমতির হার, মোর বেটা আজি নিছে জাতি মাটির ভার, বেটা একদিন ফিরি আসিবে না করেন বেটা ঘিন, বিদ্যার ভার দিয়া রাজপণ্ডিত বানেয়া মোর বেটাক মানসির সামনত করিবেন চিন। তারপর থেকে শুরু হয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক গবেষণামূলক দৃষ্টিভঙ্গি নিয়া তুষার দাসের নয়া জীবন। ইংরেজি 1991 সনদ শিলিগুড়ি কলেজ থাকিয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়া সংগ্রামী জীবনতে ঝাঁপ দেয় তুষার দাস। নানান বন্ধু বান্ধব কিলাক নিয়া শুরু হয়া যায় অর্গানাইজেশন করার প্রচেষ্টা। তার অন্যতম বন্ধু বাদল দাস যায় কিনা পরবর্তীকালে হর্ষবর্ধন কেলোর ভাইস প্রেসিডেন্ট নামে পরিচিত হয়। ইংরেজির 1992 সনদ তুষারের আসাম যাত্রা শুরু হয়। গোসাইগাঁও হয়া কোকরাঝাড় শেষে চন্দ্রপাড়া থাকি আলফার লিঙ্ক পাওয়া গেল ঠিকে, কিন্তু তুষার দাস কাম টু ব্যাক হয়া গেল। পরবর্তী বন্ধু রাজগঞ্জ ব্লকের বাঁশবাড়ি গ্রামের অমল রায়ের হাত দিয়া শাহডাঙ্গীর অজিত রায় আর বাদল রায়ের সাথত শুরু হয় আলোচনা। তারপর উমাক সাথত নিয়া নেপাল আর সিকিম যাত্রা শুরু হয়া গেল। ঠিক সেই সময় চন্দ্রপাড়ার দয়ারাম রায় আর বুধেশ্বর রায়ের নেতৃত্বে সূচনা হয়া যায়। তৎকালীন সময়ত কামতাপুরী নেতা পঞ্চানন মল্লিক, প্রভাস সিংহ শাস্ত্রী, হরিমোহন বর্মন, সম্পদ রায়, রবি সরকার, যুগল কিশোর রায়, বীর অম্বিকা চরণ রায় চৌধুরীর সান্নিধ্য লাভ করে তুষার দাস। তারপর আসামের কোকরাঝাড়ের ভোটগাওয়ায় আলফার শীর্ষ নেতা দিলীপ নারায়ণ দেবের সাথত সাক্ষাৎ করে তুষার দাস। তুষার দাসের একনিষ্ঠ জাতিপ্রেম, দেশভক্তি আর সাহস দেখিয়া দিলীপ নারায়ণ দেব তাক আখ্যা দে কামতাপুরের জীবন। সেই হিসাবে তার নাম হয় জীবন সিংহ। তারপরে আলফার নেতা ভাস্কর রায় অশান্ত বাকফুকনের সহযোগিতায় ইংরেজি 1993 সনের 28 ডিসেম্বর 13 জন সদস্য নিয়া কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নামে অর্থাৎ কেএলও নামে একটা সশস্ত্র বিপ্লবী সংগঠনের জন্ম হয়। ভুটানের সারভাং জেলাত ইংরেজি 1994 সনের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত টানা 3 মাস আলফা ট্রেনিংত যোগদান করে জীবন সিংহ। কিন্তু ঠিক সেই সময় ইন্ডিয়ান আর্মি দ্বারা আলফার শিবির আক্রমণ হওয়ার ফলে জীবন সিংহ তার সঙ্গী সাথীক নিয়া পালিয়ে যায়। তারপর জীবন সিংহ তার সঙ্গী সাথীক নিয়া ভারতত প্রবেশ করে, অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আকসু প্রতিষ্ঠা করে। কিন্তু ভিতরে ভিতরে কেলোর সদস্য সংখ্যা বাড়ানোর কাজত মন দেয়। ঠিক সেই সময়ত ইংরেজি 1997 সনদ
কেবিপি নামে একটা নয়া রাজনৈতিক পার্টি শুরু হয়। শুরু হয় কেএলওর জনজাগরণ। 1999 সনদ কুমার গ্রামত জীবন সিংহ বেঙ্গল সরকার গ্রেফতার করে। 7 মাস জেল আর 52 দিন পুলিশ কাস্টডি থাকে জীবন সিংহ। তারপর কোকরাঝাড় জেল থেকে বাইর হয়। ইংরেজি 2000 সনের 27 নভেম্বর, সেই সময় বামফ্রন্ট শাসিত বেঙ্গল সরকার অপারেশন কামতাপুর চালায় কেএলও বাহিনীর ওপর। আর তাতে ছয়লাল সিংহ শিয়াভিটার মনু বর্মন নিহত হয়। তথাপি ভুটানের জঙ্গলত তখন ব্যাপক হারে কেএলও শিবির করিয়া ট্রেনিং চলিতে থাকে। ইংরেজি 2003 সনের 15 নভেম্বর কেএলও থেকে সরকারের বিরুদ্ধে ডিক্লারেশন দেওয়া হয়। 15 ডিসেম্বর শুরু হয় ভুটানের জঙ্গলত কেএলও অপারেশন ফ্ল্যাশ আউট। কেএলও অধ্যক্ষ জীবন সিংহের নেতৃত্বে কেএলওর মেলা শীর্ষ স্থানীয় নেতা তথা হর্ষবর্ধন, বিপ্লব সিনহা, মিল্টন বর্মা, টম অধিকারী অনেকে গ্রেফতার হয়। ঠিক সেই সময় কেএলওর মেরুদণ্ড এক প্রকার ভাঙি দেওয়া হয় কহা চলে। ইতিমধ্যে নর্থ ইস্ট NSCN নাগা নেতা SS খাপলাং, আলফার অরবিন্দ রাজখাওয়া, পরেশ বড়ুয়া, বড় নেতা রঞ্জন দৈমারি, মণিপুরী নেতা রাজকুমার মেঘেন, স্যার অ্যাকেন, বিপ্লবী নেতা রঞ্জিত দেববর্মার সাথত বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়িয়া তোলে জীবন সিংহ। তারপর ইংরেজি 2004 সনত পুনরায় বাংলাদেশের চিটাগাও হিলট্র্যাকও জীবন সিংহের নেতৃত্বে নয়া করিয়া কেএলওর শিবির গড়িয়া উঠে। আর সেই শিবিরত সহযোগী অর্জুন সিং, তপন পাটোয়ারি, নটরাজ মুর্মু, মালখান সিং তাতে যোগ দেয়। সেই সময় তার সহধর্মিনী ভারতী দেবী তার সাহায্য করে। বাংলাদেশত শক্তি বৃদ্ধি করার কাজ শুরু করে কেএলও। ইংরেজি 2009 সনের 27 সেপ্টেম্বর বাংলাদেশত অপারেশন শুরু হয়। বাংলাদেশের গোয়েন্দা বাহিনী রেড করা শুরু করে কেএলও শিবির গিলাত। বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর চকুত ধুলা দিয়া জীবন সিংহ স্ত্রী ভারতী, ছোট বেটি তিতি আর বড় বেটি প্রীতিক নিয়া পালিয়া যায় তার 3 মাস পর। বাংলাদেশের পঞ্চগড়ত কন্যা সন্তানক স্ত্রী ভারতীর হাতত তুলি দিয়া নেপালত যাওয়ার পরামর্শ দেয় জীবন সিংহ। পুনরায় মেঘালয় হয়া আসাম, আসাম হয়া মানুষ জঙ্গল, আর মানুষ জঙ্গল হয়া ভুটানত প্রবেশ করে জীবন সিংহ। ইংরেজি 2009 সন থেকে 2012 সন পর্যন্ত টানা 4 বছর গভীর জঙ্গলত আত্মগোপন করে থাকে জীবন সিংহ। তারপর 2012 সনের অক্টোবর মাসে জীবন সিংহ নেপালত প্রবেশ করিয়া পরিবারের সাথত দেখা করে আর নিজের চিকিৎসা করায়। তারপর এপ্রিলের 13 তারিখে পুনরায় নিজের পরিবারক ছাড়িয়া ভুটানের জঙ্গলত ফিরিয়া আসে। ইংরেজি 2014 সনের 20 এপ্রিল মেঘালয় হয়া বাংলাদেশের চিটাগাও, বাংলাদেশের চিটাগাও হয়া মায়ানমার চলিয়া আসেন জীবন সিংহ। মায়ানমারের রাখাইন ডিভিশনের সাংহাইন রাজ্যের থামতি জেলার টাকা জঙ্গলত জীবন সিংহ শুরু করে কেএলও নয়া শিবির। কিন্তু অপারেশন সানরাইজ নামে অপারেশন চালায় মায়ানমার সরকার। ইংরেজি 2019 সনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা 3 মাস সেই অপারেশনত গভীর জঙ্গলত প্রচণ্ড কষ্টে কাটে জীবন সিংহের জীবন। ইতিমধ্যে জীবন সিংহের স্ত্রী ভারতী দেবী অসুস্থতার কারণে মারা যায়। তার 2 বেটি হয়ে যায় মাউরিয়া।
জীবন সিংয়ের সেই সময় পাশত না থাকার বাদে প্রচণ্ড দুঃখ পায় তার মাহারা দুই কন্যা সন্তান। তথাপিও জীবন সিংহ জাতি মাটির হাল ছাড়েনি। তারপর দীর্ঘ সময় কাটি যায়। ইতিমধ্যে জীবন সিংহের কিছু মূল্যবান বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, আর সেই বক্তব্য জনগণের মনত ব্যাপক সাড়া ফেলায়। তাতে বহু এমএলএ এমপি জীবন সিংহের সুরে আলাদা রাজ্যের কথা কয়, আর তাতে ভারত সরকার নড়ে চড়ে বসে। ভারত সরকারের পক্ষ থাকিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জীবন সিংহের শান্তি আলোচনার জন্যে প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবে সাড়া দিয়া জীবন সিংহ ভারতত ফিরিয়া আইসে। কিন্তু দুঃখের বিষয়, আজি পর্যন্ত এলাও মুকুলির আকাশত ফিরিয়াসিল নাই, আর শান্তি আলোচনাও শেষ হইল নাই। কেন্দ্রীয় সরকারের আন্ধারের জীবনত জীবন সিংহ থাকিলেও তার প্রচণ্ড আত্মত্যাগ, সাহসিকতা, হার নামানার মনোভাব দেখিয়া তার জনপ্রিয়তা যে দিন দিন জনগণের মনত আঁক বাড়িয়াছে সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। কাহতাক বাবা কহে, কাহ কহে কামতাপুরের বীর সন্তান, আর কাহ কহে জাতি মাটির মুক্তিদাতা। দণ্ডবোধ।